আজ 2023-এর 24শে মে আমি এখন রয়েছি হাওড়া স্টেশন। এবারের গন্তব্য হিমাচল প্রদেশের কিন্নর কল্পা ভ্রমণ। আজ তারই প্রথম পর্ব। আজও শিমলা যাওয়ার সেই একটাই ট্রেন, 12311 হাওড়া কালকা মেল। হাওড়া থেকে এটা ঠিক 9:55 ছাড়বে। 150 বছরের পুরনো এই ট্রেন আজও কিন্তু সেই ইতিহাস বহন করে চলেছে। এই ট্রেনে করেই নেতাজি কিন্তু গোম স্টেশন থেকে পাড়ি দিয়েছিলেন, তাই এই ট্রেনের বর্তমান নাম নেতাজি এক্সপ্রেস। কালকা ঢুকে গেছে, 12311 কালকা ঢুকে গেছে, এখন হাওড়া স্টেশনে। আমরা শিমলা যাচ্ছি, হিমাচল প্রদেশ। কত কিছু শোনা যাচ্ছে না। আর এটা 9:55 ছাড়বে, আমরা পরশু দিন পৌঁছবো। পৌঁছতে তখন এটা পরশু দিন কালকা পৌঁছবে 3:00। শৈলশহর শিমলার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল, ট্রেন রাইট টাইমেই ছেড়েছে। আর আমরা পরশু দিনকে 3:00 পৌঁছবো কালকা। আপাতত 1717 কিলোমিটার আমাদের জার্নি স্টার্ট। আশা করছি আমাদের টোটাল ট্রিপটা খুব ভালোভাবে সম্পন্ন হবে, আর এই ট্রিপের সমস্ত কিছু আমরা খুঁটিনাটি তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। যথারীতি সময় কালকা মেল ছাড়লো হাওড়া স্টেশন থেকে। 1866 সালে এই ট্রেন কিন্তু প্রথম চালু হয়, প্রায় 150 বছরের পুরনো ট্রেন। আর সেই ট্রেনে করেই আমি আজ পাড়ি দিচ্ছি কালকায়। প্রথম যখন এই ট্রেন চালু হয় 1866 সালে, তখন কিন্তু এর নম্বর ছিল 0102, অর্থাৎ আপ হচ্ছে 01 আর ডাউন ছিল 02। তারপরে 1990 সালে চেঞ্জ হয়ে এর নম্বর হয় 12311 আপ, আর 12312 হয় ডাউন। আমাদের টোটাল জার্নি হচ্ছে 29 ঘন্টা 5 মিনিট। এই সমস্ত সময় কভার করে আমরা গিয়ে পৌঁছবো পরশু দিন কালকা স্টেশন 3:00। যেহেতু 9:50 ট্রেন ছিল, তাই আমি বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছি, কারণ আমার বরাবরই ডিনার টাইম হচ্ছে 7:00 থেকে 7:30 মধ্যে। আজকে আর একটু আগে করেছি, রাতে ডিনারের ঝামেলাটা তাই রইল না। তোমরা চাইলে প্যান্ট্রি কার্ট থেকে ভেজ, চিকেন বা এগ থালি অর্ডার করে নিতে পারো। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর প্রথম যে স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমানে 5 মিনিটের জন্য দাঁড়াবে, এরপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একেবারে বর্ধমানে গিয়ে। ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান স্টেশনে, আমিও কিছুক্ষণের জন্য নেমে পড়লাম। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিটের মতো। টোটাল জার্নি আমাদের 1717 কিলোমিটার, আমরা এই মুহূর্তে 94 কিলোমিটার ক্রস করলাম। বর্ধমানের পরে ট্রেন দাঁড়াবে আসানসোল, ধানবাদ, গোম। গোম স্টেশন পৌঁছতে প্রায় 2:30 হবে। এই গোম স্টেশনে কিন্তু এক বিশেষ মাহাত্ম্য আছে। শোনা যায় নেতাজি এই গোম স্টেশন থেকে তার অন্তর্ধানের সময় কালকা মেল ধরেছিলেন, সেই থেকে এখন কালকা মেলের বর্তমান নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এই ঐতিহাসিক ঐতিহ্য কালকা মেল আজও বহন করে চলেছে। গুড মর্নিং, আজকে 25শে মে, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ঢুকবে মোগল ছাড়ায়। আর তার আগে বাবু স্টেশন বলে আর একটা স্টেশন আছে, কিছুক্ষণের মধ্যে বাবু স্টেশন ঢুকবে। 41 মিনিটের মতো লেট রয়েছে ট্রেনটা, 607 কিলোমিটার আমরা ক্রস করবো। এখনও টোটাল জার্নি হচ্ছে 1717 কিলোমিটার, দীর্ঘ জার্নি। আর মোগল ছাড়াইতে যখন আসবে তখন নামবো, বাবু স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে না তাই নামবো না। বেশ ভালো স্লিপার করছে যাচ্ছি, আমাদের বিরাট একটা গ্রুপ যাচ্ছে, সবাই একসাথে খুব এনজয় করছি। ঘুম থেকে উঠে জানলার ধারে বসে চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছি, বেশ ভালো লাগছে। এখন 7:30 বাজে, ট্রেন আমাদের ঢুকলো বাবুয়া রোড। 608 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম, 41 মিনিটের মতো ট্রেনটা কিন্তু লেট রয়েছে। বাবুয়া রোডের পর 11টা স্টেশন আছে নো হল স্টেশন। এখন আমরা বিহারে রয়েছি, এই 11টা স্টেশনের পরে আমরা গিয়ে ঢুকবো উত্তরপ্রদেশে। আর উত্তরপ্রদেশে ঢুকে সোজা দাঁড়াবে ট্রেন আমাদের সেই বিখ্যাত স্টেশন মোগলসরাই, যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে, বিভিন্ন রাজ্যের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিভিন্ন রকম। সেই সবই আনমনে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোগলসরাই। এর আগে দূরপাল্লার ট্রেনে আমি অনেক জায়গায় বেড়াতে গেছি, কিন্তু ট্রেন থেকে কখনো নামিনি।
এই চ্যানেলের সুবাদে মাঝে মাঝে স্টেশনে নামছি, বেশ ভয় ভয় করছে, কারণ ট্রেন থেকে নামার অভ্যেসটা খুব একটা আমার নেই। আর তোমাদের বলেছিলাম না, আমরা এবার একটা বড় গ্রুপ যাচ্ছি, 26 জন। তারই 2 জন সদস্য কিন্তু এখানে রয়েছেন, বড়দিদি, আর তার পাশে রয়েছেন অস্থিদি। আমি এবারে যে সংস্থার সাথে আমার ট্যুরটা করছি তাদের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, আর ডিসক্রিপশন বক্সেও তার ডিটেলসটা দিয়ে দিচ্ছি, যদি চাও তোমরাও যোগাযোগ করে নিতে পারো। আমি মুঘলসরাই স্টেশনে রয়েছি, 1-2-3-1-1 কালকা করে যাচ্ছি শিমলা। আমরা কাল পৌঁছবো 3টের সময় মুঘলসরাই স্টেশনে। এখন 10 মিনিট দাঁড়াবে ট্রেনটা। বর্তমান নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। আমাদের বর্দি পরবর্তী স্টেশন হচ্ছে মির্জাপুর, এখানে 2 মিনিট দাঁড়াবে, তাই আমি আর নামবো না। চানা কত করে? 10 টাকা। ট্রেনেতে মাঝে মধ্যেই উঠছে ঝালমুড়ি, মিক্সচার, নানান খাবার দাবার, আর সহযাত্রীদের সাথে নানান আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম মির্জাপুর। ট্রেন ঢুকলো মির্জাপুর স্টেশন, এখন এখানে 2 মিনিটের মতো দাঁড়াবে। আমাদের ট্রেন এখন 22 মিনিটের মতো লেট রয়েছে, আর আমরা 725 কিলোমিটার ক্রস করলাম। 1717 কিলোমিটার এখনও যাওয়ার জার্নির মধ্যে মাত্র 725 কিলোমিটার ক্রস করেছি, আর 22 মিনিটের মতো লেট রয়েছে মির্জাপুর স্টেশন। এখানটায় নামছি না আমি, স্টেশনটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। মির্জাপুর শহরটির কিন্তু যেমন ঐতিহাসিক গুরুত্ব আছে, তেমন ধর্মীয় গুরুত্বও কিন্তু অপরিসীম। লর্ড ওয়েলেসলি প্রথম এই শহরের উন্নয়ন শুরু করেছিলেন, বাবুয়াঘাট মেন থেকে এই কাজ উনি শুরু করেছিলেন। মির্জাপুরের প্রথম যে মার্কেট তা কিন্তু লর্ড ওয়েলেসলির নামেই, ওয়েলেসলি গঞ্জ নামে পরিচিত। আর ধর্মীয় গুরুত্বের কথা বলতে গেলে এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে গঙ্গা বিন্ধ্য রেঞ্জের সঙ্গে এসে মিলিত হয়েছে। মির্জাপুরের ধর্মীয় স্থান বিন্ধ্যাচল একটি শক্তিপীঠ, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার এটি একটি তীর্থস্থান। বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির রয়েছে এখানে। চৈত্র এবং আশ্বিন মাসে নবরাত্রিতে হাজার হাজার ভক্তের এখানে ভিড় হয়। আর তাছাড়াও নানান ধর্মীয় স্থান আছে যা ঘুরে দেখার মতো। না না, এইটা না, আমার সিট নাম্বার ওইটা আছে। উপর 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 হ্যাঁ 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 120 তাই তো? আর চিকেন 150, ফিশ 150। আমাদের ট্রেন এখন প্রয়াগরাজে ঢুকছে, 815 কিলোমিটার আমরা ক্রস করলাম। এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে প্রয়াগরাজ। 3টে নদীর সঙ্গমস্থল এখানে, গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতীর যদিও এখন অস্তিত্ব নেই। আর এখানে তো 12 বছর অন্তর কুম্ভমেলা হয়। কথিত আছে যে অমৃত মন্থনের সময় এখানে 1 ফোঁটা অমৃত পড়েছিল। এখন আমরা যমুনা নদী পার করছি, আর এই যে ব্রিজটা পেরোচ্ছি এটা কিন্তু 50 বছরের পুরানো ব্রিজ, আর এর দৈর্ঘ্য হচ্ছে 1510 মিটার। প্রয়াগ কথার অর্থ সঙ্গম, আর রাজ কথার অর্থ হলো রাজা। 3টে মূল নদী গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল হওয়ায় এই জায়গার নাম হয়েছে প্রয়াগরাজ। কথিত আছে সমুদ্র মন্থনের সময় 1 ফোঁটা অমৃত এই প্রয়াগে পড়েছিল। প্রতি 12 বছর অন্তর অন্তর এখানে কুম্ভমেলা হয়, আর 6 বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভমেলা। হিন্দু পুরাণের এই গুরুত্বপূর্ণ প্রয়াগের নামেই এলাহাবাদ জাংশনের বর্তমান নাম হয়েছে প্রয়াগরাজ জাংশন। প্রয়াগরাজ ক্রস করার পরে এরপরে আসছে ফতেপুর, 913 কিলোমিটার, তারপরেই পড়বে কানপুর সেন্ট্রাল। এর মধ্যে আমাদের দুপুরের খাবার দিয়ে গেছে, আমি নিয়েছিলাম ভেজ থালি, 120 টাকা পড়েছিল। তার মধ্যে রয়েছে দেখো 2টো রুটি, রাইস, আর একটা ডাল দিয়েছে, তার সাথে আর একটা কারি দিয়েছে।
আর যদি 5 টাকা বেশি দাও 125 টাকা হলে দুটো করে ডিম দিচ্ছে, মানে এক থালি। আর 150 টাকা করে হচ্ছে চিকেন, আর মাছও যদি নাও তাহলেও সেটাই হচ্ছে, সেটা হচ্ছে 150 টাকা করে। তোমরা চাইলে কিন্তু প্যান্টিকার থেকে এই দুপুরবেলার লাঞ্চটা করে নিতে পারো। ট্রেন এলো কানপুর সেন্ট্রাল, 1000 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম, এখনও 717 কিলোমিটার মতো বাকি, বাজে 2:15, 10 মিনিটের মতো এখানে দাঁড়াচ্ছে। আর স্টেশনে মোটামুটি টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে। কানপুর সেন্ট্রালের পরে এখনও 8টা স্টেশনে ট্রেন দাঁড়াবে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একেবারে ওল্ড দিল্লি স্টেশনে। এর ফাঁকে একটা কথা বলে রাখি, সারাদিন ধরে বিভিন্ন স্টেশন থেকে লোকাল লোকেদের ট্রেনেতে ভিড় একেবারে উপচে পড়ছে, যা আমাদের মতন রিজার্ভেশন করে যাওয়া যাত্রীদের জন্য খুবই অসুবিধা সৃষ্টি করেছে। বহুবার চেকারকে ডেকে বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সন্ধে ঘনিয়ে রাত হলো, এখন প্রায় রাত 10টা। আমাদের ট্রেন এখন ওল্ড দিল্লি স্টেশনে ঢুকছে। ওল্ড দিল্লি স্টেশনে ঢোকার মুখে বাঁদিকটা যদি তোমরা লক্ষ্য করো, খুব সুন্দরভাবে কিন্তু লালকেল্লা দেখতে পাবে। আমাদের ট্রেন এখন লালকেল্লার পাশ দিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে লালকেল্লা দেখা যাচ্ছে। এখানে কিন্তু খুব সাবধানে থেকো, কারণ এখানে নাকি প্রচুর চুরি হয়। আরপিএফ থেকে বারবার এসে জানলা বন্ধ করে রাখতে বলছেন, কারণ জানলার বাইরে থেকে নাকি হাতে ফোন থাকলে ফোন ছিনিয়ে নেওয়া হয়। আর জিনিসপত্র বারবার বলছেন নিজেদের তত্ত্বাবধানে রাখতে, যে কোনো সময়ে জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে ওল্ড দিল্লি স্টেশনটা। তাই তোমরা ঢোকার আগে থেকে কিন্তু নিজেদের জিনিসপত্র নিজেদের কাছে সাবধানে রেখো। ৪৫৫ কিলোমিটার ক্রস করলাম, আমি এখন ওল্ড দিল্লি স্টেশনে রয়েছি। আর কালকা খুব তাড়াতাড়ি এবার আসছে, কিন্তু একটাই আশপাশপথে খুব সুন্দরভাবে লালকেল্লাটা দেখতে পেয়েছি, কিন্তু ভীষণ অন্ধকার ছিল, খুব একটা ভালোভাবে কিছু ছবি নিতে পারলাম না, বোঝা যাচ্ছে না। আর এখানে আর একটা হচ্ছে, ভীষণ দুটো হাতে ফোনটা ধরে রয়েছে, এখানে আর কি প্রচণ্ডভাবে চুরি হয়, আর হাত থেকে ফোন নিয়ে চলে যায় এরকম নাকি পজিশন শুনছিলাম, সেই কারণে একটা ভয়ও রয়েছে, অস্বস্তিও রয়েছে। যাই হোক, দিল্লি স্টেশন, এখন ওল্ড দিল্লি স্টেশনে রয়েছি আমি। এখন বাজে 10:10, আমাদের ট্রেন 1 ঘন্টার মতো লেট রয়েছে। আর কোনো কথা নয়, এবার শুধু অপেক্ষা কাল কখন কালকা পৌঁছবো। রাত্রে ডিনার চটপট সারলাম, নিয়েছিলাম প্যান্ট্রিকার থেকে এক থালি, 125 টাকা পড়েছিল। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, অপেক্ষা শুধু কালকে ভোরে। পরদিন সকালবেলা আমাদের গ্রুপে যে 26 জনের কথা বলেছিলাম, তারা সবাই একে একে এক জায়গায় জড়ো হচ্ছে। এখন আমি কালকা স্টেশন। গুড মর্নিং, আজকে 26শে মে, আমি এখন কালকা স্টেশনে, আমাদের ট্রেন ঢুকেছে, এখন বাজে 3:50। 3টাতে ঢোকার কথা, একটু লেট করেছে ট্রেনটা, দীর্ঘ 2 দিনের এই জার্নিটা ছিল। পরশু দিন উঠেছি, 2 দিন ধরে এসেছি, এই মুহূর্তে কালকাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কালকা স্টেশন থেকে এবার আমাদের জার্নিটা শুরু হবে, টোটাল আমাদের 12 দিনের প্রোগ্রাম। আমি এবারে যে সংস্থার সাথে কিন্ন ট্যুরটা করছি, তাদের ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি যেতে চাও তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো। ওনার নেক্সট ট্রিপ হচ্ছে ডিসেম্বরে কেরালা। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমার থাকছে কালকা থেকে শিমলা যাওয়া এবং শিমলার সমস্ত কিছু ঘুরে দেখার গল্প। আস্তে আস্তে প্রত্যেকটা পর্বে ছোট ছোট করে কিন্নর কল্পার সমস্ত ট্যুরটা আমি তোমাদের সামনে তুলে ধরব। সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো।